একজন নিঃসন্তান বিভিন্ন ভাবে ট্রিটমেন্ট করে তিনি সন্তানের বাবা হতে পারছেন না এরকম অবস্থায় সন্তান লাভের জন্য আল্লাহর কাছে কি আমল করবে এরপর প্রশ্ন হলো কোন মানুষ মারা গেলে 3 দিন 7 দিন ও 40 শা কোরআনের আলোকে বুঝিয়ে দিলে উপকৃত হতাম মানে এগুলা করা যাবে কিনা মানুষ যদি মারা যায় কোন মানুষ মারা গেছে আপনার বাবা আপনার মা আপনার শ্বশুর শাশুড়ি ভাই বোন সন্তান স্বামী স্ত্রী কেউ যদি মারা যায় প্রধান এবং সবচেয়ে বড় মেইন করণীয় একটা কাজ বলেন তো কি সেটা দোয়া করা অল্প কয়েকজন বলছেন মাত্র সবচেয়ে বড় কাজ কি দোয়া করা আমরা যে জানাজা পড়ি জানাজা নামাজ পড়ি না এটার মানে কি মৃত ব্যক্তির জন্য কি করা আল্লাহুম্মা ফিলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা আল্লাহুম্মা ফিল্লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াকরিমহু ওয়াহসিন নুজুলহু ওয়াওয়াসি' মুদখালহু আমরা মৃত ব্যক্তির জন্য দোয়া করি দোয়ার মাধ্যমে তাকে আমরা বিদায় দেই তাহলে একটা মানুষ মারা যাওয়ার পর তার প্রতি আমাদের প্রধান করণীয় হলো তার জন্য বেশি বেশি কি করব আমরা অনেকে এই ক্ষেত্রে ভুল করি আমরা মনে করি যে দোয়া বোধহয় আমরা করলে হবে না দোয়া কারা দিয়ে করাইতে হবে ইমাম সাহেব বা হুজুরদেরকে দিয়ে করাইতে হবে অবশ্যই আপনি হুজুরদের কাছে দোয়া চাইবেন বলবেন হুজুর আমার বাবা আমার মা মারা গেছেন আপনি একটু আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন আপনি নেককার মানুষ আমলদার মানুষ আপনার দোয়াটা হয়তো বেশি কবুল হবে আপনি সে দোয়া করাবেন এতে কোনো দোষ নাই এটা ভালো সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে দোয়া চাইছেন কিন্তু মনে রাখবেন দোয়া আপনি চাইবেন তার চাইতে বেশি দোয়া আপনাকে করতে হবে নিজে এদেশে বেশিরভাগ মানুষ মা বাবা মারা যাওয়ার পরে নিজে একটু হাত তুলে 5-10 মিনিট আল্লাহর কাছে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া চাইতে জানে না ঠিক না ভাই ঠিক অতএব মা বাবা মারা গেলে আমাদেরকে দোয়া চাইতে হবে কি হবে না এবং দোয়া করতে হবে তার চাইতে আরো বেশি মানুষের কাছে দোয়া চাইবো যাবে আপনি করবেন আর নিজে আরো বেশি দোয়া করব দোয়াটা মৃত ব্যক্তির জন্য উপকারে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন হাদিস শুনেন ইদা মাতাল ইনসান মানুষ যখন মারা যায় ইনকাতা আনহু আমালু তার সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে যায় তবে তিনটা আমলের দুয়ার খোলা থাকে এর ভিতরে একটা হলো সে যদি উপকারী কোনো জ্ঞান রেখে যায় কাউকে কিছু শিখিয়ে যায় তাহলে সে এই জ্ঞান শিখবে আরেকজনকে শিখাবে এর মাধ্যমে ওই মৃত ব্যক্তি সওয়াব পেতে থাকে আর দ্বিতীয়ত হলো সাদকায়ে জারিয়া আপনি একটা টিউবওয়েল দিয়ে গেলেন কোথাও গিয়ে মসজিদে মাদ্রাসায় স্কুলে কলেজে রাস্তায় ঘাটে পাবলিক প্লেসে এই টিউবওয়েলের পানি যতদিন মানুষ পান করবে আপনি কবরে শুয়ে শুয়ে আপনার আমলনামা অ্যাকাউন্টে সওয়াব যুক্ত হতে থাকবে ঠিক একইভাবে আপনি যত রকমের সদকা জারিয়া করেছেন রাস্তা কালবাট করে দিয়েছেন একটা গরিব মানুষকে সেলাই মেশিন কিনে দিয়েছেন রিকশা কিনে দিয়েছেন বিভিন্ন উপকার করেছেন যতদিন এটা থাকবে ততদিন পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব লেখা হতে থাকবে তিন নম্বর হলো আওয়ালাদুন সালেহিয়া দুউলা নেক সন্তান আপনি যদি ভালো ছেলে মেয়ে রেখে যান যে ছেলে মেয়ে চোখের পানি ফেলে আপনার জন্য দোয়া করবে সেটা আপনার উপকারে আসবে এই হাদিস থেকে প্রমাণ হলো আমাদের মৃত ব্যক্তিদের জন্য আমাদের সবচেয়ে বেশি করতে হবে যে কাজ সেটার নাম হলো কি এটা তাদের সবচেয়ে বেশি উপকারে আসবে দোয়ার পাশাপাশি তাদের পক্ষ থেকে দান সাদাকাও করতে পারেন গরিব দুঃখীকে দান সাদাকা করেন মসজিদ মাদ্রাসায় দান সাদাকা করেন সাদকা জারিয়ামূলক খাতে দান সাদাকা করেন কিন্তু ভালো করে শুনে রাখেন কোনো মানুষ মারা যাওয়ার পর 3 দিন 7 দিনা 40 দিনা কুলখানি এরকম নামে বেনামে যত রকমের ভোজন অনুষ্ঠানের আয়োজন আমাদের দেশে হয়ে থাকে এগুলো করার কথা কোরআন হাদিসে কোথাও বলা হয় নাই আমরা কোরআন হাদিসের বাইরে মনগড়া কোনো কাজ করলে একটু আগে যেটা বললাম সওয়াবের পরিবর্তে আরো কি হতে পারে আমি বহু জায়গা এটা বলেছি আপনারা যারা যুবকরা যাদের কাছে স্মার্টফোন আছে নেট কানেকশন আছে গুগলে গিয়ে শ্রাদ্ধ লিখে সার্চ দেন বাংলায় তালে বিশ্ব রপালা আকার দয় পিঠে বড় ধ শ্রাদ্ধ লিখে সার্চ দেন দেওয়ার পরে যে সার্চ রেজাল্ট আসবে ক্লিক করে করে দেখেন কাকে বলে শ্রাদ্ধ হলো আমাদের হিন্দু ভাই বোনরা তাদের ধর্ম তাদের ধর্মমত তাদের ধর্ম তারা পালন করুক তাদের ব্যাপার বিশ্বাস অনুযায়ী তাদের ধর্মত অনুযায়ী কোনো মানুষ মারা গেলে আত্মীয় স্বজন এলাকাবাসীকে না খাওয়াইলে তাদের ধর্মমতে তারা মনে করে স্বর্গে ওই লোকের খাবার দেয়া হয় না ইসলামে এরকম কোনো কথা বলা
যার কারণে এই মানুষ মারা যাওয়ার পরে জিয়াফত মেজবানি 3 দিনা 7 দিনা 40 দিনা কুলখানি যে সব অনুষ্ঠান হয় এগুলো সবগুলো আসছে শ্রাদ্ধ থেকে আচ্ছা আমাদের নবীজির ওয়াফাতের পর মক্কাতে কত হাজার মানুষ খাওয়াইছে সাহাবীরা বলতে পারবেন একটা জাল হাদিস খুঁজে নিয়ে আসেন তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মারা যাওয়ার পর ইসলামের প্রথম খলিফা সাহাবীরা কত হাজার মানুষ খাওয়াইছে তাহলে আমরা ইসলামের নামে এই ধরনের বিদআত থেকে বেঁচে থাকব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন ভাইরা আমার আপনার বাবা মারা গেছেন আপনি দান করতে চান খুব ভালো কথা করতে পারেন আপনি একটা গরিবের বাসায় এক বস্তা চাউল কিনে দেন আপনি একটা গরিবের একটা দিনের বাজার করে দেন একটা গরিবের ছেলের স্কুলে যাওয়ার বইপুস্তক কিনে দেন খাতা কলম কিনে দেন তাকে নগদ কিছু টাকা পয়সা দেন একটা মাদ্রাসায় গিয়ে মাদ্রাসা এতিমখানা গরিব বাচ্চাদের একবেলা খানা দেন তাদেরকে কিছু বাজার করে দেন আপনি বিভিন্ন ভাবে দান করতে পারেন কিন্তু এই যে জিয়াফত আচ্ছা বলেন তো পুরা মানুষজন দাওয়াত দিয়ে শামিয়ানা টাঙিয়ে এরকম ডেকোরেশন ভাড়া করে গরু জবাই করে ছাগল জবাই করে খাবারের যে আয়োজন হয় এই আয়োজনগুলো সাধারণত মানুষ খুশি হইলে করে না দুঃখ পাইলে করে খুশি সমানা করে একজন বিয়ে করেছে আস্ত একটা বউ ঘরে তুলে নিয়ে আসছে খুশির চোটে অলিমা খাওয়ায় ঠিক না বে ঠিক আরেকজনের ছেলে হইছে মেয়ে হইছে খুশির চোটে আকিকা খাওয়ায় আরেকজনের রেজাল্ট ভালো হইছে পরীক্ষা ভালো ফলাফল করছে চাকরি পাইছে খুশির চোটে সবারে মিষ্টি খাওয়ায় ঠিক না বে ঠিক তা আপনার বাবা মা মারা গেছে আপনি পুরো এলাকা মানুষ ডেকে খাওয়াচ্ছেন আপনি কি খুশি হ্যাঁ ভাই ইসলাম বলে যদি কারোর বাবা মা বা আত্মীয়স্বজন মারা যায় এলাকাবাসীর দায়িত্ব হলো ওই মৃত ব্যক্তির ফ্যামিলির লোকদেরকে তারা খানা দিতে হবে বরং কেন খানা দিতে হবে কারণ তাদের মন খারাপ রান্না বাড়া করার মতো মানসিকতা নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন মানুষ মারা গেলে তার পরিবার লোকদেরকে এলাকাবাসী পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজনরা সবাই রান্না করে করে তাদের বাড়িতে পাঠাবে তাদেরকে খাওয়াবে কারণ তাদের মনটা খারাপ এটাই হলো সুন্নত আমরা বরং উল্টা হেদের কাছ থেকে পুরো এলাকার লোক মিলে খাই খাওয়াই তিন দিন খাওয়াই দুই দিন তিন দিন একবেলা দুই বেলা চার বেলা খানা পাঠায় ঠিকই কিন্তু এরপরে সুদে আসলে একসাথে চল্লিশের দিন উঠেন আল্লাহ তালা আমাদেরকে ভুল কাজ থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন আমরা সুন্নত মতো চলবো না বেদাত মতো চলবো আরে ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটা করেন নাই খলিফারা করেন নাই সাহাবিরা করেন নাই আমি কেন ওই শ্রাদ্ধ অন্য ধর্মের মানুষের কালচার থেকে অনুসরণ করে করতে যাব আল্লাহর কাছে সেটার জন্য আমার জবাবদিহি করতে হবে ইসলামের নামে নকল জিনিস নিয়ে আল্লাহর কাছে যাওয়া যাবে আপনার কাছে টাকা নাই আপনি আল্লাহর হস্তে চান পাইতে পারেন কিন্তু নকল টাকা নিয়ে কাহিনী করতে যান ধরা খাইলে খবর আছে অতএব নকল আমল নিয়ে আল্লাহর কাছে যাব মুশকিল হলো এই মানুষ মারা যাওয়ার পরে জিয়াফত খাওয়ানো এটা এমন এক জিনিস এটা আপনি না চাইলেও খাওয়াইতে হয় কারণ না খাওয়াইলে এলাকাবাসী বলে কি মানুষ আহারে কি ছেলে ফেলে রেখে গেল একটা মানুষকেও খাওয়াইলো না সমাজের মানুষ অনেক উল্টাপাল্টা কথা বলবে তাই বলে আমরা সেটা মেনে নিব সমাজ যদি অন্যায়ের কথা বলে আমরা সেটা মানব অন্যায়ের কাছে মাথা নত করব আমি আমার বাবার জন্য দান দক্ষিণা করব লোকে কি বলল না বলল এটা আমার দেখার সময় অতএব সমাজটাকে বেদাত মুক্ত করতে হবে সুন্নত দিয়ে সাজাতে হবে ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন হলো একজন নিঃসন্তান বিভিন্ন ভাবে ট্রিটমেন্ট করে তিনি সন্তানের বাবা হতে পারছেন না এরকম অবস্থায় সন্তান লাভের জন্য আল্লাহর কাছে কি আমল করবে সন্তান লাভের জন্য আল্লাহ তাআলার কাছে দুটি আমলের কথা আমরা বলতে পারি আল্লাহর দরবারে দুটি আমল করে দোয়া করবেন একটা হলো ইস্তেগফার করবেন ক্ষমা চাইবেন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই তারপরে যায় আপনার সাইয়্যিদুল ইস্তেগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা এই ইস্তেগফার গুলো বেশি বেশি আল্লাহর কাছে মাপ চাইবেন বেশি বেশি করে যাদের সন্তান না বেশি বেশি করে করবেন কারণ হলো কোরআনে কারিমে সূরা নূহ আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছেন ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বি আমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা আল্লাহ বলেছেন
যে তিনি তার জাতিকে বলেছেন তোমরা বিশেষ ইস্তিগফার করো তাহলে আল্লাহ তোমাদেরকে সন্তান সন্ততি দিয়া সমৃদ্ধ করবেন সন্তান দান করবেন এজন্য ইস্তিগফার করবেন এক দ্বিতীয়ত হলো কয়েকটা দোয়া করবেন আল্লাহর দুইজন নবীর কথা কোরআনে উল্লেখ করেছেন ওনারা ওনারা আল্লাহ তাআলার কাছে বার্ধক্য বয়সে সন্তান চেয়েছেন সন্তান হওয়ার কথা না দীর্ঘদিন হয় না ওই অবস্থায় আল্লাহ তাদেরকে সন্তান দিয়েছেন তাদের একজন নাম হলো জাকারিয়া আলাইহিস সালাম আরজন নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালাম দুইটা দোয়া করেছেন কোরআনে বর্ণিত আছে এবং এই দোয়াগুলো করার পর আল্লাহ তাআলা তাকে ইয়াহিয়া নামে একটা সন্তান দিয়েছেন বার্ধক্যে কেউ আশাই করে না যে তার সন্তান হবে তার একটা দোয়া ছিল রব্বিলা তাদারনি ফারদা ও আনতা খায়রুল ওয়ারিসিন আল্লাহ আমাকে একা ছাড়বেন না আপনি সর্বোত্তম ওয়ারিস রব্বিলা তাদারনি ফারদা ও আনতা খায়রুল ওয়ারিসিন আরেকটা দোয়া হলো রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে নেক সন্তান দেন আপনি দোয়া শ্রবণ করেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ আর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন হে আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন আল্লাহ তাআলা কি ইসমাঈল আলাইহিস সালাম দান করেছেন এমন সন্তান দিবেন তার বংশে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে এজন্য ভাইরা যাদের নেক সন্তান দরকার বা সন্তান হচ্ছে না তারা রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবা ইন্নাকা সামিউদ দুআ রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এই তিন দোয়া করবেন দুইজন নবীর আর ইস্তিগফার বেশি বেশি করবেন আর মনে রাখবেন আল্লাহ তাআলা কাউকে বন্ধা রাখেন সন্তান দেন না সন্তান না দিয়া আল্লাহ তাআলা কখনো আমাদের প্রতি এহসান করতে পারেন একজনকে সন্তান দিয়েছেন বিকলাঙ্গ অসুস্থ সে মাজুর অথবা অমানুষ কুলাঙ্গার তাহলে ওইরকম সন্তান হওয়ার চাইতে না হওয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাকে মেনে নিতে হবে চেষ্টা করবেন এরপর যদি না হয় আল্লাহর ফয়সালা মেনে নিতে হবে রেজা বিল কাজা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যাদের মধ্যে আমলটা আছে আল্লাহ তাদেরকে নিষ্পাপ সন্তানের মতো গুনাহমুক্ত করে দেন যদি কেউ আল্লাহর ফয়সালাকে মেনে নেয়